অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ফেন্সিটল গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পরস্পর নিজ হেফাজতে রাখার দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত রবিবার কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন রায় দেন দণ্ডপ্রাপ্তরা হলেন কক্সবাজার টেকনাফ বার্মিস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কক্সবাজার জেলার সদর থানাধীন দক্ষিণ পল্লী গ্রামের হাজি মোহাম্মদ সিদ্দিক আহমদের ছেলে মোহাম্মদ জয়নাল আবেদিন মোল্লা ও একই জেলার কুতুবদিয়া উপজেলার উত্তর লেমশাখালী করহল্লাপাড়ার মোজাম্মেল হকের বাড়ির মৃত হাজি মোজাম্মেল হকের ছেলে মোহাম্মদ মোবারক হোসেন তাদের প্রত্যেকে যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায় ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত রায় ঘোষণাকালে আসামিরা উপস্থিত ছিলেন গত সাত দশ দু হাজার উনিশ তারিখে কুমিল্লা বিশ্বরুড়ে খাজা ফি খাজা ফিলিং স্টেশনের সামনে এই আসামি দুজনকে একটা মাইক্রোবাস সহকারে দ্বিতীয় করে দ্বিতীয় করে আসামিদের দোনো পকেট থেকে এবং গাড়ির বিভিন্ন জায়গায় লুকানো অবস্থায় মোট পনেরো হাজার পিস চিয়াবা উদ্ধার করে উদ্ধার করিয়া কুমিল্লা জেলা গোয়েন্দা সংখ্যা ডিবি এই মামলাটা রুজু করে রুজু করার পরে বিজ্ঞ আদালতে মামলাটা সিএস সিএসের পরে বিজ্ঞ আদালতে মামলাটা হয়ে আসার পর বিজ্ঞ আদালতে চার্জ গঠন হয় ছত্রিশ এক এবং টেবিল একের ক্ষয়ে চার্জ গঠন করার পর এই আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করার পর পাঁচজন সাক্ষ্য প্রদান করে এবং একজন আসামিও ডিডাব্লিউ তার পক্ষে ডিডাব্লিউ হিসেবে সাক্ষ্য প্রদান করে বিজ্ঞালের সকল কাগজপত্র পর্যালোচনা করে আজকে আসামি মোহাম্মদ জয়নাল আব্দুল মোল্লা প্রকাশ জয়নাল মাস্টার মোহাম্মদ মোবারক হোসেনকে সকল কাগজপত্র পর্যালোচনা করে ধাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিতি করে এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে অনাদায় আরও ছয় মাসে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে আসামের বাড়ি কক্সবাজার